ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আই এম সুজয়। বাংলা সংস্কৃতির রাজধানী নবদ্বীপ ধাম থেকে চলেছি ইসকন মন্দির মায়াপুরের উদ্দেশ্যে। গঙ্গাবক্ষে নৌকা যাত্রা এক অনন্য অভিজ্ঞতা। চলো বন্ধুরা, আমার সঙ্গে উপভোগ করো নৌকা ভ্রমণের, আর দর্শন করে নাও গঙ্গাবক্ষ থেকে ইসকন মন্দির। নৌকায় ভাগীরথী বেরোলে ওপারে স্বরূপগঞ্জ গ্রাম। স্বরূপগঞ্জ গ্রামের উত্তর দিক দিয়ে জলঙ্গী নদী পশ্চিম বাহিনী হয়ে নবদ্বীপের ভাগীরথীতে পড়েছে। জলঙ্গির উত্তর পারে মায়াপুর। শতবর্ষের কিছু আগে এই মুসলিম কৃষিজীবী অধ্যুষিত গ্রামটির নাম ছিল মিয়াপুর। বৈষ্ণব ধর্মের পণ্ডিত এক উচ্চপদস্থ আমলা স্থানটিকে মায়াপুর নামে সরকারি নথিভুক্ত করে। সেখানেই শ্রী চৈতন্যের জন্মস্থান বলে প্রচার করে বিতর্ক বাঁধিয়েছিলেন। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু বিতর্কের নিরসন হয়নি। উপরন্তু নানা মঠ ও মন্দিরের সঙ্গে বিরাট ক্ষমতা, প্রতিপত্তি, ঐশ্বর্যশালী বিদেশি ভক্তকুল অধ্যুষিত ইসকন মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় ওই জায়গা এখন পশ্চিমবঙ্গ তথা বিশ্বের পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। সেই সঙ্গে মায়াপুরের চৈতন্য জন্মস্থান ভাবমূর্তিটি উজ্জ্বল করার প্রয়াসও প্রবলতর হয়েছে। আজ তার সে কথা চলো জেনে নিই একটি অন্য বিষয়। এই স্বরূপগঞ্জ ঘাট থেকে ওপারে নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরের ফুলার ঘাট পর্যন্ত দিবারাত্রি ফেরি চলাচল করে। বন্ধুরা, এই গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের আরেকটি অন্যতম আকর্ষণ হলো জলঙ্গির নীল জল ও ভাগীরথীর ঘোলা জলের সঙ্গম। দূর দূরান্ত থেকে আগত দর্শকরা এই দৃশ্য দেখার জন্য আপ্লুত হয়ে থাকেন। এর পিছনে একটি বৈজ্ঞানিক সত্যতা রয়েছে। ভাগীরথী বা গঙ্গা চিরপ্রবাহিনী বরফ গলা জলে পুষ্ট একটি নদী। অন্যদিকে জলঙ্গী নদী অন্য নদী থেকে উৎপন্ন হয়ে ভাগীরথীতে মিশেছে, তাই এই দুই নদীর জলপ্রবাহের অর্থাৎ স্রোতের গতিবেগ এর মধ্যে অন্তর রয়েছে। এছাড়া দুটি নদীর জলের তাপমাত্রাও এক নয় এবং দুটি নদীর জলের ঘনত্বও এক নয়। সেই কারণে দুটি নদী একসঙ্গে মিলিত হওয়া সত্ত্বেও সুস্পষ্টভাবে পার্থক্য নিরূপণ করা সম্ভব। দূর থেকে দেখলে খুব সুন্দর লাগে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিত্তিক ব্লগ নিয়ে এসে থাকি। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য গাইড সোজা ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।